ফাইজলামি করিস আমার সাথে, যা আমার রুম থেকে বেরো, যা। অন্তত ভাতটা খাইয়ে নেন। হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। চাষির মেয়ে ধনীর ছেলে নাটকের 3 নম্বর পর্বটি কবে আসতে যাচ্ছে, কোন চ্যানেলে আসতে যাচ্ছে এবং টুইস্টগুলো কি রয়েছে সেগুলো জানতে পারবেন আজকের এই ভিডিওতে। স্পেশালি কি কি হতে যাচ্ছে 3 নম্বর পর্বে, বিশেষ করে চাষির মেয়ে ধনীর ছেলে, এই নাটকটি একটি জীবনমুখী নাটক। এখানে আসলে ধনী এবং গরিবের মধ্যে বিয়ে হলে কী ধরনের প্রবলেম ক্রিয়েট করতে হয় সে ধরনের সকল বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। গল্পে মুখ্য চরিত্র অভিনয় করেছেন খাদিজা নামক, তো তার অভিনয়টা অত্যন্ত, বাচনভঙ্গিগুলো অত্যন্ত সাবলীল। এই জন্য ভিডিও শুরুতে আজকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, আজকের ভিডিওতে অন্তত আগামী 2 দিনের মধ্যে 3 থেকে 4 হাজার লাইক কমপ্লিট করে দিবেন, যাতে খুব শীঘ্রই চাষির মেয়ে এবং ধনীর ছেলে নাটকের 3 নম্বর পর্বটি আমরা নিয়ে আসতে পারি। এই জন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। ধনীর চাষির মেয়ে ধনীর ছেলে, এটা একটা জীবনমুখী নাটক যেখানে বাস্তবতার কিছু মেসেজ দিয়েছে ইগল টিম, যেই মেসেজের কারণে আসলে এই নাটকটি অনেক জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যে। এবং খাদিজা তার সতীন অলরেডি তার ঘরে চলে আসছে, তার সাথে কুলিয়ে উঠতে পারবে কি না। অন্যদিকে বলে সততা থাকলে আসলে অনেক কিছুই করা যায়, যে সততাটা খাদিজার মধ্যে ছিল। অ্যাটলিস্ট খাদিজার জামে অলরেডি অ্যানালাইজ করতেছে সামান্তাকে নিয়ে, যে সামান্তার চেয়ে আমার ওয়াইফ খাদিজা অনেক ভালো। সো এখানে দুধ কা দুধ পানি কা পানি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই জন্য 3 নম্বর পর্বটা আরও স্পেশাল হতে যাচ্ছে, কারণ সেখানে খাদিজাকে অনেকভাবে টর্চার করবে তার দ্বিতীয় বউ সামান্তা। তো সেটা দেখার অপেক্ষা রইলাম একজন দর্শক হিসাবে, চাই যে ইগল টিমের প্রত্যেকটি এপিসোড খুব শীঘ্রই আসুক আমাদের মাঝে। তো কারা কারা চাচ্ছেন তারা এখনই কমেন্ট করে জানান, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিনিয়ত এ ধরনের স্পেশাল এপিসোডগুলো সবার আগে পাওয়ার জন্য, ইগল টিমের প্রত্যেকটা এপিসোডের বিষয়ে সকল ইনফরমেশান নেওয়ার জন্য। তো কেমন লাগছে সেটা কমেন্ট করবেন। কথা বলতে বলতে মোটামুটি আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। প্রতিবারের মতো একটা কথাই বলবো, ইগল টিমের নাটক দেখবেন, আমাদের রিভিউ এপিসোডগুলো দেখবেন এবং প্রতিনিয়ত আমাদের চ্যানেলের সাথে থাকবেন। বাই বাই, আজকের ভিডিও পর্যন্তই, টাটা।